আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি অল্প উপকরণ দিয়ে স্পেশাল হাঁসের মাংস ভুনা করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে একটি হাঁস নিয়েছি, এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ মাংস আছে। এবার রান্নার জন্য প্রথমে চুলাতে তেল গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টি লং, 3 টুকরা দারুচিনি, 4-5টি সাদা এলাচ আর তেজপাতা। এগুলো একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেস্তকুচি। পেস্টটাকে মিডিয়ামভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেস্টটা মিডিয়াম ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, লাল মরিচ বাটা। এখানে আমি 1 টেবিল চামচ করে সব উপকরণ ব্যবহার করেছি। এবার এগুলোকে একটু শুকনোভাবে ভেজে নিচ্ছি। এগুলো এভাবে শুকনোভাবে ভাজা হয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে লবণ দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আবার ভেজে নেব। এরপরে দিয়ে দেব যে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, মাংসটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মাংস মিক্সড করে নেব। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এভাবে এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, আলুটার যাতে গন্ধটা চলে যায়। এটাকে এবার 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার রান্নার পরিমাণ পানি দিয়ে দেব, আর এখানে গরম পানি ব্যবহার করতে হবে। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। রান্নাটি প্রায় শেষের দিকে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এবার এটা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আশা করছি আজকের আপনাদের এই হাঁসের মাংস ভুনা রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।